নমস্কার বন্ধুরা, আমি এসআই এম মণিভূষণ সরকার। আমি থানা থেকে অনেক দূরে এসেছি, হোটেলে আছি, ডিউটি করছি। এখান থেকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি যেটা তোমাদের সবারই খুবই কাজে লাগবে। একবার দেখে নিই, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নতুন নাম কি হলো? এই নতুন নাম হচ্ছে বদলাভ। মনে রাখতে হবে কিন্তু এটা 2015 সালে শুরু হয়েছিল, প্রধানমন্ত্রী মোদী এটার সূচনা করেছিলেন। নাম্বার 2, মিড ডে মিল প্রকল্পের নতুন নাম কি করা হয়েছে? মিড ডে মিল প্রকল্প, এই নতুন নাম হয়েছে পিএম পোষণ যোজনা। এক্ষেত্রে বলে রাখি, মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল ফার্স্ট তামিলনাড়ু রাজ্যে। এরপর 1995 1995 সালে কিন্তু এটা ইন্ডিয়া গভর্নমেন্ট অল ওভার ইন্ডিয়াতে কার্যকরী করে। নাম্বার 3, ফেসবুক কোম্পানির নতুন নাম কি হয়েছে? ফেসবুক কোম্পানি একটা ইউএসএ কোম্পানি, এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এর নতুন নাম হয়েছে মেটা, META, মেটা। নাম্বার 4, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেল রত্নের নতুন নাম কি হয়েছে? এর নতুন নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। মনে রাখতে হবে, আমাদের দেশের স্পোর্টস অ্যান্ড গেমসের সর্বোচ্চ সম্মান হচ্ছে রাজীব গান্ধী, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। এর আর্থিক মূল্য 25 লক্ষ টাকা। নাম্বার 5, আফগানিস্তানের নতুন নাম কি হয়েছে? আফগানিস্তান দেশের নতুন নাম হয়েছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান, ইসলামিক ইএমএআরএটি, এমিরেট অফ আফগানিস্তান। আফগানিস্তান সম্বন্ধে মোটামুটি সবার জানা আছে, 8-9 মাস আগে কি হয়েছে। আচ্ছা, এরপর আসি আমরা হুইলার দ্বীপের নতুন নাম কি হয়েছে? এর নতুন নাম হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এই হুইলার দ্বীপটি অবস্থিত উড়িষ্যা রাজ্যের উপকূলে, বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। এখানে কিন্তু মিসাইল টেস্টিং সেন্টার রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, কাকে মিসাইলম্যান বলা হয়? সবাই জানা আছে এটা, মনে হয়, কাকে মিসাইলম্যান বলা হয়। নাম্বার 7, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং এর নতুন নাম কি হয়েছে? রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রামেশ্বরমে, এর নতুন নাম হয়েছে ঔরঙ্গ জাতীয় উদ্যান। নাম্বার 8, এলাহাবাদ শহরের নতুন নাম কি হয়েছে? এলাহাবাদ শহরটি রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে, এর পাশ দিয়ে কিন্তু আমাদের প্রমাণ দ্রাঘিমা গিয়েছে, এর নতুন নাম হয়েছে প্রয়াগরাজ। নাম্বার 9, কেপ ক্যামেরন এর নতুন নাম কি হয়েছে? কন্যাকুমারী, আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। নাম্বার 10, আমার আজকের শেষ প্রশ্ন, এটা আমি আপনাদের কাছে রাখলাম, এর উত্তর আপনারাই আমাকে দেবেন। হায়দ্রাবাদ এর আগের নাম কি ছিল? হায়দ্রাবাদ শহরের আগের নাম কি ছিল, এটাকে আমাকে জানাবেন। আমি এক্ষেত্রে বলে রাখি, আমাদের ছোট্ট ভিডিও বানালাম আমি, এরপর এই পেজটাকে আমি দেখাচ্ছি, আপনারা সবাই স্ক্রিনে শর্ট করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলের নাম টায়ারলেস মাইন্ড। থ্যাংক ইউ।